আমার মান মানে আমার মাসি দেখো খুবই ভালো একটা ক্রাফটসম্যান বললে চলে এই দেখো কি সুন্দর বানিয়েছে এটা হচ্ছে এটা ফটো ফ্রেম সুন্দর কিচেনে এটা দারুণ মডার্ন জিনিস এটা হচ্ছে একটা পেন স্ট্যান্ড এটা একটা কিটির বানিয়েছে আর এটা হচ্ছে একটা মডার্ন ফটো ফ্রেম উইথ স্পিচেস আর এইটা হচ্ছে মেন অ্যাট্রাকশন আর সবচেয়ে সুন্দর জিনিস এটা মান একটা ডায়েরি বানিয়েছে তোমাদের একটু ডায়েরিটা ভালো করে দেখাই এটা হচ্ছে সামনের দিকটা এটা মাঝখানটা আর এটা হচ্ছে পিছনের দিকটা সেম ডিজাইন আর ভেতরটা তোমাদের এবার দেখাচ্ছি এই দেখো কি সুন্দর একটা জিনিস পেস্ট করেছে ইট ইজ অ্যান ওয়েলকাম ওপেনিং অফ এ ডায়েরি আর এখানে মান এত সুন্দর লিখেছে গ্লিটারি পেন দিয়ে আর দেখো কি সুন্দর পাঞ্চার দিয়ে মান ডিজাইন করেছে এই দেখো মান এত সুন্দর ক্রাফট সময় দেখো কি সুন্দর কালারফুল পেজ দিয়েছে কত রঙের পেজ আছে এখন ওর লেখেনি লিখবে সো এটা হচ্ছে আমার মানের ক্রাফটস ওয়ার্ক গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরাও ভালো আছি আর এখন বেজে গেছে সকাল 7:30 আর আমি ব্লগটাকে এখন স্টার্ট করছি দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো যে আমি কোথাও বেরোচ্ছি তার জন্য রেডি হয়ে গেছি হ্যাঁ আজকে আমরা বেরোচ্ছি আর কোথায় যাচ্ছি সবটাই তোমরা দেখতে পারবে তো সঙ্গে থাকো আর দেরি করা যাবে না আমাদের গাড়ি এসে গেছে তো এখন বেরিয়ে যাই গিয়ে তো তোমাদের সাথে আবার কথা হচ্ছে তোমরা বুঝতেই পারছ আগেইন উই আর ইন কমলালয় হাবড়া আর এই যে আমার বাবা বাইরে দাঁড়িয়ে রয়েছে আমাদের আসতে একটু লেট হয়েছে তার জন্য দাঁড়িয়ে রয়েছে আর এই যে মা আসছে আর নব সব জিনিসপত্র নামাচ্ছে আর আমি ঢুকেই দেখো একটা দারুণ জিনিস দেখলাম ক্যাকটাসটা কি সুন্দর হয়েছে না আর ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর করে ডেকোরেট করেছে আর জামাই কোথায় জামাই ষষ্ঠীতে আসবে ফুরফুরে মেজাজে কিন্তু আমাদের জামাই যে এখানে সে এই মাল বয়ে বয়ে নিয়ে আসতেই তার দম বেরিয়ে গেছে মোটামুটি ঘেমে নিয়ে একসাথ হয়ে গেছে এ দেখতেই পাচ্ছ সব জিনিসপত্র নিয়ে নিয়ে আসছে আর এই দেখো কত কিছু নিয়ে আমরা এসেছি কি এনেছো কি সব এনেছো দাও আম লিচু সব এই যে শাশুড়িকে দিচ্ছে কিছু আছে ও আচ্ছা মিষ্টি সেসবও হয়ে গেল দেখো আমরা পৌঁছালাম 10:05 হয়ে গেছে দেখো আমি আগে চলে এসে আগে ঘরে না বসে আমি আগে আমাদের আমতলায় চলে এসেছি আমাদের উঠোনে মা এরকম টবে আম গাছ লাগিয়ে দিয়ে গেছিল নব তো সেখানে দেখো আম হয়েছে ছোট্ট আম গাছ একটা কিন্তু আমটা কত বড় হয়েছে সেটা একবার দেখো অনেকগুলোই হয়েছিল কিন্তু দু একটা পেরে নিয়েছে কিছু পড়ে গেছে তো এখন গুনগুনের জন্য এই আমটা গাছে রাখা হয়েছে যে গুনগুন এসে এই আমটা পারবে আর দেখো বিভিন্ন রকমের পাতাবাহার গাছ মা লাগিয়েছে তো দেখো তোমাদেরও দেখাচ্ছি গুনগুন এখন আমটা ছিঁড়বে কিন্তু ওটা জোরে প্রেশার দিবি না হ্যাঁ হ্যাঁ ওইভাবে ধরে শক্ত এটার জন্য অনেক আশা করে এসেছিল যে গুনগুন গাছ থেকে আম পেরে খাবে তো গুনগুনের আশা পূরণ হয়েছে কি তোর আশা পূরণ হয়েছে তো হ্যাঁ এটা আমি প্রথম গাছ থেকে আম পারলাম তোর ভালো লাগছে আম পেরে হ্যাঁ খুব ভালো লাগছে এই প্রথম গাছ থেকে আম পারলি হ্যাঁ এবার এটাকে কেটে খাবি হ্যাঁ জামাই সকালে এসেই ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে আর দেখি শাশুড়ি কি কি দিচ্ছে এটা ব্রেড পাকোড়া ব্রেড পাকোড়া হ্যাঁ আর 6 রকম মিষ্টি 6 রকম ফল যেহেতু আজকে ষষ্ঠী আচ্ছা যেহেতু ষষ্ঠী মা সব 6 6 6 6 করে দিচ্ছে আচ্ছা তাহলে তো পাকোড়াটাও ছটা হওয়া উচিত ছিল ও তো খেতে পারবে এটাকে তাহলে টুকরো করে দিতে হবে হ্যাঁ তো নিয়ম তো তাই দাঁড়ায় যদি মিষ্টি 6 রকম হয় ফল 6 রকম হয় তাহলে ব্রেড পাকোড়া কেন 6টা হবে না এটা এটা খাকে দুটোতেই হবে কি শুরু করে দাও তাহলে তো খাওয়া যায় একটু জাস্ট সিম্বলই 6 রকম এতে তো তোমরাও বুঝতে পারছো যে এরকম 6টা খাওয়া এতগুলো খাওয়া যায় নাকি পূর্ণিমাদি না থাকলে আমার মা চোখে সর্ষের ফুল দেখে একদম এই দেখো আমি পড়েছি মানে পালাচ্ছি আমার ও বাবা ব্রেকফাস্টের সঙ্গে সঙ্গে আমার
পেয়ে যাচ্ছে জামাই। দেখি কি এইটা হচ্ছে, মা নবকে দিয়েছে ষষ্ঠীতে। আচ্ছা, গুনগুনের জন্য আছে, মানে শুধু জামাই পাচ্ছে না, আমি ভাবলাম যে ঠিক আছে জামাইয়ের সাথে নাতনি রয়েছে, একটা নাতনি তো তাকেও দেবো। বাবা, তার সাথে দেখি আবার আমারও চলে এসছে একটা। তো নতুন নতুন জিনিস পেতে কার না ভালো লাগে, তো আমার তো মানে জাস্ট দারুণ লাগছে। কি ওদিক থেকে কি বলছো? জামাইয়ের দৌলতে নিজেও পেয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে মোটামুটি আমরা সবাই পেয়ে গেলাম ব্যাপারটা। আর আমি কি এনেছি সবার জন্য সেটা অবশ্যই তোমাদের পরে দেখাচ্ছি, আগে আমাদেরগুলো পেয়ে নিই, আগে দেখে নিই যে কী কী পাচ্ছি আমরা। আচ্ছা, আর আমাদের তিনজনের সাথে কিন্তু মা আরেকজনকে কখনো বাদ দেয় না। মা আমার ঘরের গোপালের জন্য সব সময় নিয়ে আসে। এটা রোদ্দুরের পড়েছে, এটা আমার ঘরের গোপাল রোদ্দুরের জন্য এনেছে। আর পারা যাচ্ছে না, বাবা শুধু একা জামাই ফুটেজ খাবে খেয়ে খেয়ে, আর পারা যাচ্ছে না, এখন আমরাও খাবো। ব্রেড পাকোড়া এমনিতে খেতে ভীষণই ভালো হয়, আর এখন আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমি দেখালাম যে আমাদের প্রায় 10টা বেজে গেছে আস্তে আস্তে, আর এখন অলরেডি কথা বলতে বলতে প্রায় 10:30 বাজতে গেছে, এখন খাচ্ছি ব্রেকফাস্ট। তো ব্রেড পাকোড়া এমনিতেই ভালো লাগে, আর মা আরও বাটারে ব্যাপারটাকে সেকেছে, তো গন্ধে আর পারা যাচ্ছে না, খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ব্রেকফাস্ট করে ঠোরে এই এসে একটু বসছি, সকাল থেকে বসার সময় পাইনি, এখন একটু বসছি। আর এখন বেজে গেছে 11:05। তারপরেও মা বললো যে না, আমাদের পাশে অ্যাকচুয়ালি আমাদের নেবার আছে, ওই কাকুর ছেলে আর মেয়ে দুজনেরই দুই ছেলে হয়েছে, তো আমি যেহেতু আসিনি তো আমি ওদের দেখতেও যেতে পারিনি দুটো বাচ্চাকে। তাই আজকে যখন আসছি, আমি ভেবেই রেখেছিলাম যে ওদের দুজনের দুই ছেলেকে আমি দেখতে যাব, তো ভাবলাম যে খালি হাতে তো যাওয়া যায় না, তো বাচ্চা দুটোর জন্য পুচকু পুচকু দুটো জামা নিয়ে এসেছি। এখন না অনেক দিন এরকম পুচকু পুচকু জামা দেখি না, তো দেখলে যে কি সুইট লাগে কি বলবো। একজনের জন্য নিয়েছি এটা বেবি পিঙ্ক কালারের, আর আরেকজনের জন্য নিয়েছি এটা একটু ডিপ পিঙ্ক কালারের, মানে একই ডিজাইন শুধু দুই ভাইয়ের, মানে কালার দুটো আলাদা, এর সঙ্গে প্যান্টও রয়েছে। তো এখন ওদের বাড়িতে যাব, এখন গিয়ে ওদের দুজনকে জামা দুটো দেবো, তারপরে আবার আসবো। এটা হচ্ছে আমাদের দীপুর ছেলে দীপেন্দু। কার কোলে বসেছ? দেখো এটা দীপুর ছেলে, একদম পুচকু, পুরো দীপুর মতো একদম পুচকে মিষ্টি একটা। কি হয়েছে? ওই তো পোজ দিয়েছে। এসেছে পূর্ণিমাদি, কি হচ্ছে? দই কাতলা, দই কাতলা। আজকে জামাই ষষ্ঠীতে স্পেশাল দই কাতলা বানাচ্ছে পূর্ণিমাদি। পূর্ণিমাদি ভীষণ ভালো রান্না করে, আর মা তো পূর্ণিমাদির উপর ভীষণ ডিপেন্ড করে। দেখো পূর্ণিমাদির দই কাতলা প্রায় রেডি, আর কি দেবে? হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ব্যাস, তাহলেই হয়ে যাবে আমাদের দই কাতলার গন্ধটা তো জাস্ট দারুণ বেরোচ্ছে, কিন্তু তোমাদের শোকাতে পারছি না। তো তোমরা দেখলে যে পূর্ণিমাদি রান্না করছে, দই কাতলাটা হয়ে গেছে, এখনও অনেক কিছু বাকি আছে, তো বাকিটা এখন আমি বলছি না কি আছে এখনও, তোমাদের জন্য ওইটুকু সারপ্রাইজ থাক। আগে তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমাদের কি প্রাপ্তিযোগ হলো, আমরা কি পেলাম, আর এবার আমি কি কি এনেছি সেটা আমি এবার আমার বাবাকে আর মাকে দেবো, আর তার সঙ্গে তোমাদেরও দেখাবো। এইটা হচ্ছে মা তোমার, এইটা এটা আমার বাবার জন্য। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কাশ্মীরা সিল্ক, আমি এটা শ্রীনিকেতন থেকেই কিনেছি, আমার দেখে বেশ ভালো লাগলো। এটা কাশ্মীরা সিল্ক, তো মাকে আমি জিজ্ঞেস করেছিলাম মা ব্ল্যাক পরবে কি না, তো মা বললো ব্ল্যাক পরবে। তো শাড়িটা মোটামুটি এইরকম দেখতে, তো এই হচ্ছে আমার বাবার পাঞ্জাবিটা, এটা একটা সিল্কের উপরে এরকম সুতোর কাজ করা আছে, আর এটা ব্লুইশ গ্রে কালারের আছে, সিল্কের উপর সুতোর কাজ করা। পুজোয়েও আমি ফাইনালি আসতে পারবো কি না আমি জানি না, তো আমি একবারে জামাই ষষ্ঠীতে এসে পুজোরটাও বাবাকে আর মাকে দিয়ে যাবো, কারণ কোনো কারণে যদি আমি আসতে না পারি তাহলে ব্যাপারটা মিস হয়ে যাবে। এইটা হচ্ছে আমার মার জন্য পুজোর, এটা দেখো, আর ম্যাচিং করে দুজনকে দিয়েছি, দেখতেই পাচ্ছ দুজন একটা ম্যাচিং দিয়েছি, তো এখন একটু ম্যাচিং ট্যাচিং তো সবাই পরে, তো বাবা আর মাও ম্যাচিং করে পরবে, তো সেই জন্য এইটা পাঞ্জাবি পাজামা, আমার বাবা পাঞ্জাবি ছাড়া আর কিছু পরে না, তো সেই জন্য এইটা পুজো পারপাস।
একটা সিল্কের নিয়েছি আর একটা কটনের নিয়েছি। তোমাদের আমি অনেক আগে একবার দেখিয়েছিলাম যে এটা হচ্ছে আমার কাকি, তো আজকে আমি জামাই ষষ্ঠীতে যেহেতু হাবড়া এসেছি তো সেই জন্য আমার কাকিরাও এসেছে আজকে, কাকুর ছেলে মেয়ে সবাইকে তোমাদের আগে দেখিয়েছি। তো ক্যামেরার পিছনে যে আছে সেটা হচ্ছে আমার বোন, আর তাকে একটু দেখিয়ে দিই। ওই দেখো লজ্জা পাচ্ছে, মুখ ঢেকে রেখেছে, ওর শরীরটা আসলে ভালো না, কিছুদিন আগে ওর শরীরটা খুব খারাপ হয়েছিল। এই হচ্ছে ক্যামেরার পেছনে যে ক্যামেরাটা ধরে আছে তাকে দেখিয়ে দিলাম। আমার রোদ্দুরকেও আজকে আমার সঙ্গে নিয়ে এসেছি, কিন্তু আমি চুলটা নিয়ে আসিনি তাই টাকলু হয়ে আছে। আর এই দেখো নতুন জামা পরে চলে এসেছে, জামাটা কি সুন্দর না দেখো, এটা কিন্তু ধুতি পরেছে, খুব সুন্দর লাগে আমার এই ধুতিটা ওকে পরালে। আর মাও আজকে দেখলাম ওকে একটা নতুন জামা দিয়েছে, তোমাদের কেমন লাগছে জানিও। পূর্ণিমাদের এনার্জিটা শুধু দেখো, সেই সকালে এসছে, আমি শুনলাম নাকি ছটা সাড়ে ছটা এসছে, তখন থেকে রান্না করে যাচ্ছে, আর এখন কিন্তু বাজে দেড়টা, আর এই দেড়টার সময় দেখো মাংস কষাচ্ছে, গন্ধটা তো জাস্ট দারুণ বেরোচ্ছে। আর তারপরে তোমাদের খেয়ে অবশ্যই বলবো যে খেতে কেমন হলো, বাট গন্ধটা দারুণ বেরোচ্ছে। তো তোমরা আগে আমার ছোট কাকুকে দেখো নি, এটা হচ্ছে আমার ছোট কাকু। ছোট কাকু এই মাত্র দোকান থেকে ফিরলো, আর কটা বাজে দেখো, অলরেডি সোয়া দুটো বাজে, এখন ফিরলো, এখন স্নান টান করে তারপরে খেতে আসবে। তো ছোট কাকু তুমি তো খুব টায়ার্ড এখন, তা তো অবশ্যই, রেস্ট নেবে তারপর স্নান করবে, কিন্তু তার আগে ছোট কাকুর জন্য আমি একটা জিনিস এনেছি যেটা ছোট কাকু জানে না, কাকি আগে দিয়েছিলাম এখন আমি ছোট কাকুকে দেবো। ছোট কাকু এটা তোমার জন্য, এটা ধরো, থ্যাংক ইউ। আর দেখে বলো কেমন হচ্ছে, কেমন লাগছে তোমার? খুব সুন্দর, তোমার মেয়ে দেখে সাবস্ক্রাইব করেছে, এটা হচ্ছে মাসি আমাদের, এখন কাজ টাজ করে পুরো হাঁপিয়ে গেছে তাই একটু রেস্ট নিচ্ছে। তো এই ফাঁকে ভাবলাম যে তোমাদেরও একটু মাসির সঙ্গে পরিচয় করিয়ে দিই। দেখো নব অলরেডি জামাই ষষ্ঠীর লাঞ্চ করতে শুরু করে দিয়েছে, বসে গেছে, এখনো স্টার্ট করেনি। আর নবর সাথে নব শালাকে আজকে পেয়ে গেছে আমার ভাই গোবলা, ও আজকে একটু বেরোবে সেই জন্য ও আগে খেতে বসে গেছে। খাবার মেনু কেমন লাগলো? এত খাওয়া যাবে না, পূর্ণিমা দি ভীষণ এফোর্ট দিয়েছে, এই সেই সকাল থেকে এসে রান্না করে এই শেষ করলো বুঝলে, তো সবকটা রান্নাই খেয়ে বলবে যে কেমন হলো রান্নাটা। আর কি সবাই মিলে কি আমরা কি গানটা গাইবো, মানে যেমন সবাই হ্যাপি বার্থডে গাই, তারপরে হ্যাপি জামাই ষষ্ঠী ডে, হ্যাপি ষষ্ঠী ডে টু ইউ, হ্যাপি জামাই ষষ্ঠী, নতুনত্ব তাই না? তো বুঝতেই পারছো যে আমরা আজকে কত মজা করছি, আনন্দ করছি। আর নব এখনো পর্যন্ত জামাই, একমাত্র জামাই রয়েছে, মানে আর কি কয়েক বছর বাদে আমরা দুজন জামাই পেতে পারি আর কি, তো এখনো পর্যন্ত একাই রয়েছে। তোমরা বুঝতে পারছো যে আমরা কাকে মিন করছি, ভালো ছেলে যদি থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো, তাহলে আমার বাড়িতে দুটো জামাই পাওয়া যাবে। তো আর দেরি করা যাবে না, নব খিদে পেয়ে গেছে, আর বেজে গেছে তিনটে বেজে গেছে, তো এখন খাওয়া স্টার্ট করো আর খেয়ে বলো রান্না কেমন হলো। থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা ছোট কাকুকে আমি যে শার্টটা দিয়েছি, ছোট কাকু সেই শার্টটা এত পছন্দ হয়েছে, ছোট কাকু এখনই পরেছে, আর ছোট কাকুকে পরেও দেখো যথেষ্ট ভালো লাগছে দেখতে। তো চলো এখন সবাই খেতে বসবে আস্তে আস্তে, ছোট কাকুও বসবে, বাবাও বসবে, অলরেডি আমার ভাই আর নব বসে গেছে, তোরা খাওয়া দাওয়া করছে, এরপর আমরা খাবো, আর তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়ার পর
নব ঘুমিয়ে পড়েছিল, কারণ খাওয়া দাওয়াটা আজকে কি যথেষ্ট বেশি হয়ে গেছে নাকি ওভার হয়ে গেছে, তো নব রেস্ট করছিল। তো এখন দেখো নব মোটামুটি রেডি হয়ে গেছে আর গুনগুনের বাড়ির ড্রেসেই রেডি, তো ও এভাবেই চলে যাবে আর কি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর এখন দেখো প্রায় 6টা বাজতে যায় আর আমরা ওয়েট করব না, আমরা এখন বেরিয়ে যাব। তো আজকের ফুল ডেটা তুমি কেমন এনজয় করলে বলো? দারুণ। তো আর প্রথম জামাই ষষ্ঠী না, এটা 14 জামাই ষষ্ঠী আজকে নব খেলো, আর সেটা আমার বাবা মা কাকা কাকি ভাই বোন সবাই একসাথে খুব এনজয় করলাম, খুব মজা করলাম। হ্যাঁ খুব মজা হয় কিন্তু, তাই না? এখানে আসলে সবাই একসাথে থাকে তো খুব মজা হয়, খুব এনজয় করি। আর এখন প্রায় 6টা, এখন আর দেরি করবো না, এখন আমরা বেরিয়ে যাব। আবার সেই যেতে হবে আমাদের হাবড়া থেকে সোদপুর, তো বুঝতেই পারছো অনেকটা টাইম লাগবে, আবার জ্যাম থাকতে পারে রাস্তায়, তো এখন আর দেরি করবো না। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে আমার নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ।